পলিথিনের ব্যাগে পাঁচটা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন। মাছগুলি যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিলেন। এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে। পানি চুইয়ে চুইয়ে পড়ছে, তার প্যান্টটি ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে। নিজাম সাহেব লক্ষ্য করছেন, তার 41 বছর জীবনের তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সবকটাই চূড়ান্ত নির্বুদ্ধিতার বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই ঠিক না। পাঁচটা শিং মাছের দাম নিয়েছে 40 টাকা, ঠকেছেন বলে মনে হচ্ছে। প্রতিটি শিং মাছের দাম পড়েছে 8 টাকা। শিং মাছ সস্তা ধরনের মাছ, সাপের মতো কিলবিল করে। এই মাছ 8 টাকা পিস হতেই পারে না। বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে। নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু, তার বুদ্ধিও সরু, তেজ ভয়াবহ। ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতো হয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন। বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন। প্রথমেই ফরিদা শীতল গলায় বলবে, মাছ আর তরকারি আলাদা এনেছো তো? ওই দিনের মতো মাছ তরকারি পান সুপারি সব একসাথে আনুনি তো? না, সেই ভুল নিজাম সাহেব করেননি, মাছ আলাদা আছে। কাঁচা সুপারি আনতে বলেছিলাম, এনেছো না ভুলে বসে আছো? যেটা বলা হয় সেটা তো মনে থাকে না, আজ মনে আছে। বাজারে ঢুকেই প্রথম কাঁচা সুপারি কিনেছেন। শিং মাছ আনতে বলেছিলাম, এনেছো না রাক্ষুসে মাগুরের বাচ্চা নিয়ে এসেছো? তুমি কচি খোকা তো, যে যা বলে তাই বিশ্বাস করো, আশ্চর্য মানুষ। কত করে নিয়েছে মাছ? 25 টাকা নিয়েছে। 5 টাকা পিস? নিজাম সাহেব মিথ্যা বলতে পারেন না, মিথ্যা কথা তার গলার ফুটো দিয়ে বের হয় না। তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয়, তবু আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হবে। 5টা মাছ 25 টাকা নিল? বাড়িতে কি টাকার গাছ পুঁতে রেখেছ? না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার, একটা দাম বলবে আর হুট করে দিয়ে দেবে? নাকি মেছো হাটায় গিয়ে বড়লোকি চাল দেখাও, দরদাম করতে ভালো লাগে না? 5 টাকা পিস শিং মাছ কি মনে করে কিনলে? এই শিং মাছগুলির শিং কি সোনা দিয়ে বাঁধানো? ফরিদার এসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে, কোনো উপায় নেই। তিনি যদি বলেন 15 টাকা হয়েছে, 3 টাকা করে পিস, তারপরও কথা শুনতে হবে। ঝিনুকের চুন আনতে বলেছিলাম, এনেছো? নিজাম সাহেব চমকে উঠলেন, ঝিনুকের চুন আনা হয়নি, কি সর্বনাশ! ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন, এইটাই ভুল হয়েছে। কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল, চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার উচিত ছিল পেছন ফিরে যেদিক থেকে এসেছেন সেদিকে রওনা হওয়া, তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন। প্রাচীন একটা কুসংস্কার আছে, যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না। রাস্তা বদল করতে গিয়েই দুর্ঘটনা ঘটল। 10 টনি এক ট্রাক তার গায়ের উপর এসে পড়ল, তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে, ট্রাক থামায় না। ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে, এটা হতে দেওয়া যায় না। 10 টন মাল বোঝাই একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে। তারপরেও তিনি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছেন তিনি তেমন কোনো ব্যথা পাননি। ইঞ্জেকশনের সুচ ফোটার মতো ব্যথাটা মোটেই ধর্তব্য নয়, ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না, এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাতের তরকারি ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল, মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে, নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না। নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন। বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে, তিনি ট্রাক চাপা পড়েছেন, এই ঘটনা শুনলেও ফরিদা তাকে রেহাই দেবে না। নিজাম সাহেব উবু হয়ে বসলেন, মাছ ধরতে গেলেন, ধরতে পারলেন না। আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার! ঘটনা কি?
এরই মধ্যে প্রচুর হইচই শুরু হয়ে গেছে। রাস্তার উপর শত শত লোক জমে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন, কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না, তিনি নিজে। এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছু সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন। অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয়, তিনিও তাই হয়েছেন। ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পারছে না, তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে, তিনি শিং মাছ ধরতে পারছেন না, মাছগুলি হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল, ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক। এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল, এখনও প্যান্টটা ভেজা। ভেজা প্যান্ট থেকে আষ্টে গন্ধ আসছে। ভূতরা তাহলে গন্ধ পায়? এই রহস্যময় ব্যাপারটার মানে কি কে জানে। তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছে করছে না, মাথা ভো ভো করে ঘুরছে। ধাতস্থ হতে সময় লাগবে, সিগারেট খেতে পারলে ভালো হতো। ভূতরা সিগারেট খায় কি না তিনি জানেন না। অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড়, পুলিশ চলে এসেছে, ট্রাফিক পুলিশ পো পো করে বাঁশি বাজাচ্ছে। কি হয়েছে সবাই এক নজর দেখতে চায়। তিনি উঁকি দিলেন, এমন ভিড় যে কিছুই দেখার উপায় নেই। নিজের ডেড বডি, অথচ তিনি নিজেই দেখতে পারছেন না। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। তিনি ফাঁক ফোকর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন। এই সময় তার পিঠে কে যেন হাত রেখে বলল, স্যার আপনি মারা গেছেন? নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, জি। নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগলো, খুবই আফসোসের কথা, ভ্যারি স্যাড। লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন। যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি, ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন, এটা তুচ্ছ ব্যাপার না। স্যার আপনার নাম কি? নিজাম, নিজামুদ্দিন। আমার নাম মোতালেব, আমিও আপনার মতো ভূত। ওই যে টাইলসের একটা দোকান দেখছেন, ইউরেকা টাইলস, আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার। ও, দোকানের মধ্যেই পা পিছলে বেকায়দায় অবস্থা পড়েছিলাম, সঙ্গে সঙ্গে মৃত্যু, হাসপাতালে নেবারও সুযোগ হয়নি। ও, তারপর থেকে এখানেই আছি, রাতে দোকানে ঘুমাই। নিজাম সাহেব আবারও বললেন, ও, মেইন রোডের ওপর দোকান, ট্রাক ফ্রাক সারা রাত চলে, ঘুম ভালো হয় না, ভূতদের ঘুমের অসুবিধা হয় তার জানা ছিল না। ভূত জগৎ সম্পর্কে তিনি কিছুই জানেন না, ধীরে ধীরে সব জানবেন। মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে, সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে। মোতালেব বলল, এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে আর কি করবেন, চলে যান। নিজাম সাহেব বললেন, কোথায় যাব? ভাবির কাছে যান, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, ভাবির আশেপাশে থাকলেও একটা সান্ত্বনা। যাব কিভাবে? রিক্সা করে চলে যান, আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না। চালো একটা রিক্সায় লাভ দিয়ে সিটে উঠে বসে পড়ুন। আপনার বাসা কোথায়? কলাবাগান। ওইদিকে যাচ্ছে এমন একটা রিক্সায় উঠে বসুন। আমি অবশ্য কোথাও যেতে হলে গাড়িতে করে যাই, তবে রিক্সায় আলাদা মজা আছে। নিজাম সাহেব চুপ করে আছেন। এতদিন ভেবেছিলেন ভূতরা বাদাস হয়ে ঘুরে বেড়ায়, এখন দেখা যাচ্ছে ব্যাপারটা সেরকম নয়। চলাফেরার জন্য তাদেরও রিক্সা, বেবি ট্যাক্সি লাগে। মোতালেব বলল, স্যারের মনটা এত খারাপ কেন? নিজাম সাহেব বললেন, না না, মন খারাপ না, একটু ইয়ে লাগছে আর কি, কথা নিয়ে বার্তা নিয়ে হঠাৎ ভূত হয়ে গেলাম। মোতালেব বলল, একটু ইয়ে তো লাগবেই, শুধু একটু না, অনেক ইয়েই লাগবে। আধ ঘন্টা আগেও মানুষ ছিলেন, এখন হয়েছেন ভূত। আমি যখন প্রথম ভূত হই, কি অভিজ্ঞতা, কি করব না করব কিছুই জানি না। তখন ছিল ঘোর বর্ষা, বুঝলেন ভাই সাহেব, আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম। তার কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছে করলেই যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতাম। আমরা হলাম ভূত, দরজা বন্ধ থাকুক আমরা যে কোনো ফুটো ফাঁকা দিয়েই ঢুকতে পারি, তাই না? কিছু না বুঝেই নিজাম সাহেব বললেন, জি। বুঝলেন ভাই সাহেব, যেহেতু কিছু জানি না, সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি।
বুকে কফ বসে গেল, খকর খকর করে কাশি। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভূতদের সর্দি হয়? মোতালেব বিরক্ত হয়ে বললেন, ব্যাঙের যদি সর্দি হতে পারে ভূতের হবে না এটা কেন? ভূতের হবে না কেন? আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ? নিজাম সাহেব কিছু বললেন না, তার মাথায় সব তালগোল পাকিয়ে যেতে লাগলো। মোতালেব বলল, শুধু শুধু দেরি করছেন কেন স্যার, চলে যান, ভাবির পাশে বসে থাকুন। আপনার দুঃসংবাদ পৌঁছাবার পর ভাবি আছার পিছার খেয়ে কাঁদবে, ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন। একটা রিক্সা নিয়ে চলে যান, তবে চোখ কান খোলা রাখবেন, একটু কেয়ারফুল থাকবেন। কেয়ারফুল থাকবো কেন? কিছু সন্ত্রাসী ভূত আছে, চাঁদাবাজ, ভদ্রতা বলতে কিছুই জানে না। মানুষ থাকতে যেমন বধ ছিল, মরে যেয়েও বধ হয়েছে, অকারণে মারধর করে। নিজাম সাহেব আঁতকে উঠে বললেন, সে কি? পরশু দিনের ঘটনা, একটা পাজারো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, নতুন গাড়ি দেখে লোভ লাগলো, গাড়ির প্রতি আমার আবার একটা দুর্বলতা আছে, বিকেলের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে, পাজারো দেখে লোভ সামলাতে পারলাম না, লাভ দিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে, ফার্ম গেটে রেড লাইট, গাড়ি থামছে, আমি বেকুবের মতো মাথা বের করছি। আমাকে দেখেই চারপাশটা সন্ত্রাসী ভূত হইচই করে ছুটে এলো, আমি কিছু বোঝার আগে জানালা দিয়ে টেনে বের করে ফেলল, দিল ধোলাই, এখনো আমার হাতে পায়ে ব্যথা। নিজাম সাহেব শুকনো গলায় বললেন, সর্বনাশ, অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয়। অপঘাতে মারা যায় কারা? সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতের জিম্মি। কারওয়ান বাজারে এক খুনি ভূত আছে, রামদাহাতে বসে থাকে, কাউকে দেখলেই হু হু শব্দ করে রামদাহাতে ছুটে আসে। ভাই সাহেব, কারওয়ান বাজার এলাকার দিকে ভুলেও যাবেন না। জি আচ্ছা। মিরপুর 4 নম্বরেও যাবেন না। ওইখানে কি? মিরপুরে আছে দুই ভাই, সদরুল বদরুল, দুই ভাই ভয়ঙ্কর। আমার ফ্যামিলি থাকে মিরপুরে, 2 বছরের উপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি না, মন মানে না, দেখতে ইচ্ছে করে। বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছি, বাসায় ওঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম। কিরিচের এক কোপে তার আমার ডান পার হাঁটুর নিচ থেকে কেটে ফেলল, তারপর সেই কাটা পা নিয়ে কি খুশি, ফুটবলের মতো ছোড়াছুড়ি করে। ওরা পা নিয়ে লাফালাফি করছিল, আমি সেই ফাঁকে কোনো ক্রমে পালিয়ে এসেছি। 2 মাস ভুগলাম, 2 মাসে নতুন পা গজালো। পা গজায়? তা গজায়, লেজের মতো গজায়, ভূত হবার এই এক সুবিধা। যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায়, খুব মনোকষ্টে ছিলাম। তারপর একদিন দেখি পা গজিয়েছে, দেখুন না, ভদ্রলোক পায়জামা পরেছিলেন, পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন, গজানো পা আসল পায়ের মতো হয় না, দুর্বল হয়, জোর পাওয়া যায় না, তবু যে পা গজায় সেটাই কম না। ভূত জীবনে দুর্ঘটনা লেগেই থাকে, হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল। মাথা গজায়? মাথা কাটা পড়লে মাথাও গজায়, সেই মাথা সাইজে ছোট হয়। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভাই সাহেব, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? একা যেতে ভয় ভয় লাগছে। মোতালেব সঙ্গে সঙ্গে বলল, চলুন। আপনার উপর মায়া পড়ে গেছে, আপনাকে একা ছাড়তেও ইচ্ছে করছে না। ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে? একটা গান আছে না, ভূত ভূতের জন্য। মোতালেব গান ধরল, গলায় সুর বেশ ভালো, একটু নাকি নাকি, তারপরও শুনতে খারাপ লাগছে না। কয়েক লাইন গেয়ে বলল, স্যারের গান বাজনার চর্চা আছে? জি না, চর্চা থাকলে ভালো হতো, আমাদের সময় কাটে না, তো গান বাজনা করেই সময় কাটাই। চলুন রওনা হই। রিক্সায় যাবেন গাড়িতে? রিক্সায় যাওয়া ভালো, আপনার তো নিশ্চয়ই চলন্ত গাড়িতে লাভ দিয়ে ওঠার অভ্যাস নেই, শিখে যাবেন, বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে, সংগ্রাম করতে হবে, ভূতদের জীবন হলো সংগ্রামী জীবন। নিজাম সাহেব চমকে উঠলেন, ভূতদের জীবন সংগ্রামী জীবন, তার মানে কি? বেঁচে থাকতে সংগ্রাম, মরার পরও সংগ্রাম, কি ধরনের সংগ্রাম? মোতালেবকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো। মোতালেবকে জিজ্ঞেস করা হলো না, তার আগেই সে গান ধরল। নিজাম সাহেবের ভালো লাগলো,
মোতালেবের গলা আসলেই ভালো, তাল গেন ঠিক আছে। নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন। মোতালেব গান থামাল। স্যার, জি, একটি খালি রিকশা যাচ্ছে, চলুন উঠে পড়ি, আমার হাত ধরে লাভ দিন। হাই জাম্প, ছোটবেলায় হাই জাম্প দেননি? জি না। ছোটবেলা হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন। রিকশার পাটাতনে গড়িয়ে পড়লেন। মোতালেব তাকে সিটে টেনে তুলল। নিজাম সাহেব বলল, রিকশায় প্যাসেঞ্জার উঠলে আমরা কি করব? মোতালেব হাই তুলতে তুলতে বলল, কোনো সমস্যা নেই, তখন আমরা প্যাসেঞ্জারের কোলে বসে থাকব। ভূত হবার এও এক মজা, মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায়। মানুষের কোলে বসিয়ে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর মনে হলো না। তিনি কিছু বললেন না, রিকশার হুড ধরে বসে রইলেন। হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন, অস্বস্তিকর ব্যথা, যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছন দিকে টানছে। ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিকশাটা যতই এগুচ্ছে ততই বাড়ছে। মোতালেবকে ব্যাপারটা বলবেন কি না তিনি বুঝতে পারছেন না। ভৌতিক ব্যাপার হয়তো সে ভালো জানে, রিকশায় চড়লে সব ভূতদেরই হয়তো পিঠে ব্যথা হয়, এটাই নিয়ম। ব্যথাটা বাড়ছে, কিছুতে যাচ্ছে না। ব্যথা কমবার জন্য নিজাম সাহেব খুক খুক করে কাশলেন। মোতালেব মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বললেন, কাশছেন কেন? কাশি আসছে এই জন্য কাশলাম। ভূতদের কি কাশা নিষেধ? কাশা নিষেধ না, আপনার কাশির ধরনটা ভালো না। পিঠে ব্যথা আছে? নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ আছে। মেরুদণ্ডে? জি, সর্বনাশ। লাভ দিয়ে নামুন দেখি রিকশা থেকে। নিজাম সাহেব রিকশা থেকে লাভ দিয়ে নামলেন। ভীত গলায় বললেন, কি হয়েছে? সারে সর্বনাশ হয়ে গেছে। পিছন দিকে দেখেন। নিজাম সাহেব পিছনে ফিরে দেখলেন তার পেছনে রঙিন এক ফিতা। ফিতার এক মাথা তার পিঠে লাগছে, অন্য মাথা বহুদূর চলে গেছে। মোতালে বিরক্ত হয়ে বলল, কিছু বুঝতে পারছেন? জি না। আরে ভাই, আপনি তো এখনো মরেন নাই, মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে। কিছু ডাক্তার আছে না, রোগীকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয়। একজন মরতে যাচ্ছে, মরতে দাও, তাও দেবে না, বাঁচিয়ে তুলবে। বাঁচিয়ে তুলে লাভটা কি? নিজাম বললেন, ফিতার ব্যাপারটা বুঝতে পারছি না। আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে এই ফিতা লাগানো, ফিতায় টান পড়ছে, তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে, ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে। ওই শরীরে ঢুকতে চান? বুঝতে পারছি না। কোনো দরকার নেই, যা আছেন ভালো আছেন, দেখি চেষ্টা করে ফিতাটা ছিঁড়তে পারি কি না। আপনিও হাত লাগান, আরও কয়েকজন ভূত পেলে ভালো হতো, একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম। আপনি দাঁড়িয়ে থাকুন, আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি। খবরদার যাবেন না, এই টেলিফোনের খাম্বা ধরে থাকেন, দুহাতে শক্ত করে খাম্বা ধরে থাকেন, নয়তো ফিতার টানের চোটে উড়ে চলে যাবেন, মহাবিপদে পড়লাম দেখি। নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন। পিঠে টান বাড়ছে, তার একবার মনে হলো খাম্বা শুদ্ধ তাকে উড়িয়ে নিয়ে যাবে, এমন টান। ইতিমধ্যে মোতালেব তিন চারজন ভূত নিয়ে উপস্থিত হয়েছে, তারা ফিতা ছেড়ার চেষ্টা করছে, লাভ কিছু হচ্ছে না। একসময় টান প্রবল হল, নিজাম সাহেব টেলিফোনের খাম্বা ছেড়ে দিলেন। তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন। ভয়াবহ অবস্থা, মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে। নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে। নিউরোলজির সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা, রোগীর বেঁচে থাকার কথা। অবশ্যই 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না, তারপরও আমি আশাবাদী। চোখের মণিতে আলো ফেলে দেখুন তো, রিফ্লেক্ট অ্যাকশন কেমন? একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন। চোখের মণি বড় বড় হয়ে আছে। নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসে আছে। তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন, কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না। স্যার, নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে, বোধহয় দৌড়ে এসেছে, হাঁপাচ্ছে। নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন, খামাখার বসে আছেন কেন? এরা তো মনে হয় আপনাকে বাঁচাবেই, শরীরে ঢুকে পড়ুন।
কোন দিক দিয়ে ঢুকব, চোখের মণি দিয়ে ঢুকে পড়ুন, চোখের মণি দিয়ে ঢোকাটা সহজ হবে। ভয় লাগছে তো, কচি খোকা নাকি ভয় লাগছে? ভাবির সঙ্গে দেখা হয়েছে? না। সে কি হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে? ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে, বেচারি বোধ হয় খুব পাপ ভক্ত, কান্নাকাটি যেভাবে করছে বলার না, খুব কাঁদছে। আহারে, শুধু শুধু কথা বলে সময় নষ্ট, ঢুকে পড়ুন তো। নিজাম সাহেব তার চোখের মনির ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন। যে ডাক্তার চোখের মনির উপর আলো ফেলছিলেন সে আনন্দিত গলায় বলল, রিফ্লেক্ট অ্যাকশন ভালো, চোখের মনি ছোট হচ্ছে, এ যাত্রা বোধহয় টিকে গেল, ট্রাকের নিচে পড়েও বেঁচে যায়, এই প্রথম দেখলাম, একেই বলে ভাগ্য।